হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, বর্তমানে বেশিরভাগ মানুষ যে রোগসুখের সমস্যায় ভোগেন, তার মধ্যে 90% মানুষের মধ্যে এই বিষয়টা দেখা যায় যে আমাদের লাইফস্টাইলটা ঠিক না থাকার ফলে, খাবার দাবার সঠিক না হওয়ার ফলে কিন্তু এই সমস্যার সম্মুখীন হতে হয়। বেশিরভাগ মানুষের মধ্যে ক্যান্সারের মতো মরণ ব্যাধি কিন্তু বর্তমানে খুব বেশি পরিমাণে দেখা যাচ্ছে। অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ, যে ক্যান্সার কিন্তু দিনের পর দিন দ্রুত মানুষের শরীরে, বেশি পরিমাণে মানুষের শরীরে কিন্তু বাসা বাঁধছে। তাছাড়া যে অন্যান্য বড় বড় রোগগুলো রয়েছে, যেগুলো লাইফস্টাইল রিলেটেড ডিজিজ আমরা বলতে পারি, যেমন থাইরয়েডের সমস্যা, উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন যাকে আমরা বলে থাকি, স্ট্রোক হয়ে যায়, হাই কোলেস্ট্রল, থাইরয়েডের সমস্যা, এই সমস্যাগুলো কিন্তু বন্ধুরা দিনের পর দিন দ্রুত মানুষের মধ্যে কিন্তু বৃদ্ধি পেয়েই যাচ্ছে। যারা স্বাস্থ্য পরিষেবার সাথে যুক্ত নয় বন্ধুরা, তারা আসলে তার প্রধান কারণ কি এটা তারা কিন্তু ধরে উঠতেই পারেন না। আপনি যতই ডাক্তারবাবুর কাছে যান না কেন, মেডিসিন আপনি সেবন করুন না কেন, তারপরও কিন্তু আপনার লাইফস্টাইলটা, আপনার খাবার দাবার যদি আপনি পরিবর্তন না করেন, তাহলে কিন্তু বন্ধুরা এই সমস্যা থেকে সমাধান কিন্তু আমাদের হবে না। আপনাদের পরিবারে কেউ না কেউ কিন্তু কোনো না কোনো এমন সমস্যায় কিন্তু ভুগছেন বা আগামী দিনে কিন্তু ভুগবেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে মাত্র একটি পদ্ধতি সম্পর্কে আলোচনা করব, একটি উপায় সম্পর্কে আলোচনা করব। আপনারা এটি যদি ভালোভাবে বুঝে উঠতে পারেন এবং সঠিকভাবে আপনার জীবনে যদি পালন করেন, তাহলে বন্ধুরা এই যে মরণ ব্যাধি, ক্যান্সার, থাইরয়েড, ডায়াবেটিক, বিভিন্ন ধরনের ইনফ্লামেশন, খাবার হজম না হওয়া, গ্যাসের সমস্যা, বদহজমের সমস্যা ইত্যাদি সমস্যা থেকে আপনি কিন্তু বন্ধুরা চিরতরে মুক্তি পেতে পারেন। আপনারা হয়তো নিয়মিত একটা করে মেডিসিন খাচ্ছেন, অনেকে গ্যাসের মেডিসিন খাচ্ছেন, থাইরয়েডের মেডিসিন খাচ্ছেন। দেখুন, এমন কিছু রোগ আমরা নিজের শরীরের মধ্যে বাসা বাঁধিয়ে ফেলি যেগুলো সারা জীবন আমাদের মেডিসিন নিতে হয়। কারো যদি হাই ব্লাড প্রেশারের সমস্যা হয়ে যায়, ডাক্তারবাবু বলেন সারা জীবন আপনাকে মেডিসিন খেতে হবে, নাহলে আপনার স্ট্রোকের মতো সমস্যা হয়ে যেতে পারে, হার্ট অ্যাটাকের মতো সমস্যা হয়ে যেতে পারে, থাইরয়েডের সমস্যা হয়ে গেলে সারা জীবন আপনাকে হাইপোথাইরয়েড হলে থাইরয়েডের মেডিসিন আপনাকে নিতে হচ্ছে, আপনার রক্তে গ্লুকোজের মাত্রা বৃদ্ধি পেয়ে গেছে, সুগার হয়ে গেছে, তাহলে সারা জীবন আপনাকে ট্যাবলেট বা ইনসুলিন নিতে হচ্ছে। কিন্তু বন্ধুরা, যে উপায়টা আজকে আমি এই ভিডিওতে আলোচনা করবো, এটা যদি আপনারা সঠিকভাবে বুঝতে পারেন যে কীভাবে সেটা কাজ করে আমাদের শরীরের মধ্যে, এবং সেটাকে যদি আপনার জীবনে পালন করতে পারেন, তাহলে আমি 100% বলে দিচ্ছি, কিছুদিন সেটাকে পালন করার পরই তার উপকারটা আপনারা খুব বেশি বন্ধুরা পেয়ে যাবেন। বন্ধুরা, আজ আমি একটা প্রশ্ন করব, আপনাদের এই প্রশ্নের উত্তরটা এই কমেন্টে অবশ্যই আপনারা কিন্তু লিখবেন। যখনই আমরা খাবার খাই, সেটা সকালের খাবার, দুপুরের খাবার বা রাত্রের খাবারই হোক না কেন, খাবার খাওয়ার পর কিন্তু দেখবেন আমাদের একটু ঘুম ঘুম ভাব চলে আসে, যে কোনো কাজ করতে আমাদের ইচ্ছেই করে না। এটা বন্ধুরা কেন হয়, আপনাদের মধ্যে কি এই সমস্যাটা হয়, যদি হয়ে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। কেন এই বিষয়টা হচ্ছে, এই বিষয়টা বোঝা আমাদের সবথেকে বেশি প্রয়োজন, তাহলেই আমরা বুঝতে পারবো যে কিভাবে আমাদের বডি রোগের সাথে ফাইট করে, বা ওই যে একটি বিষয় সম্পর্কে আমি বলবো যেটি অবলম্বন করলে আপনারা সুস্থভাবে জীবনযাপন করতে পারবেন, ওই বিষয়টা কিভাবে আমাদের শরীরের মধ্যে কাজ করে। আমাদের শরীরের মধ্যে বন্ধুরা রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে, বা যাকে আমরা জীবনী শক্তি বলতে পারি, যে বাইরে থেকে যখনই কোনো জীবাণু আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে বা আমাদের শরীরের মধ্যে যখন কোনো ক্ষয়ক্ষতি হয়, তখন আমাদের শরীর কিন্তু নিজে থেকে সেটাকে ঠিক করে ফেলে। এবং এই যে আমাদের জীবনী শক্তি রয়েছে, সেটা বন্ধুরা একসাথে 2 বা 3টি বা 4-5টি কাজ সে একসাথে কিন্তু করে উঠতে পারে না। যেমন আপনার যে ব্রেন আছে, আপনাকে যদি একসাথে 5 থেকে 6টি কাজ দেওয়া হয়, তাহলে প্রতিটা কাজ হয়তো আপনি কিছু কিছুটা একসাথে করতে পারবেন, কিন্তু নিপুণতার সাথে আপনি যে কোনো একটি কাজ আপনি কিন্তু করতে পারবেন না, যদি একসাথে আপনি 5 থেকে 6টি কাজ নেন। তাছাড়া আপনি যদি একটি কাজ ভালোভাবে নেন এবং এই কাজটি আপনি মনোযোগ দিয়ে করেন, তাহলে এই কাজটা কিন্তু আপনার ব্রেন ভালোভাবে করতে পারবে। তেমনি আমাদের বডির মধ্যে যে অনাক্রমণতা শক্তি রয়েছে বা জীবনী শক্তি রয়েছে, সেটা কিন্তু একবারে একটি কাজে কিন্তু ভালোভাবে বন্ধুরা করতে পারে। যখন আমরা বেশি করে ভাত খেয়ে নিই পেট পুরে, তখন কি হয়, আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে বা আমাদের যে জীবনী শক্তি থাকে, সেটা আমাদের পেটের মধ্যে চলে যায়, ব্লাড সার্কুলেশনটা খাবার হজম করার জন্য সবথেকে বেশি ব্যবহৃত হয়। তখন আমাদের ব্রেনের যে ফাংশনটা আছে বা শরীরের যে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলোর যে কার্যগুলো আছে, সেগুলো একটু কম করে আমাদের শরীর খাবারটা হজমে খুব বেশি পরিমাণে লেগে যায়, যার ফলে আমাদের ঘুম ঘুম আসে। তাছাড়া যখন আমরা খাবার খাই বন্ধুরা, খাবার হজমের ফলে বেশি পরিমাণে গ্লুকোজ আমাদের রক্তের মধ্যে যায়, যার ফলে আমাদের ইনসুলিনটা বেশি পরিমাণে ক্ষরণ হয়। আর যখন ইনসুলিনই বেশি পরিমাণে ক্ষরণ বন্ধুরা হয়, তখন আমাদের ব্রেন থেকে
মেলাটোনিন বা সেরোটোনিন নামক কিছু হরমোন ক্ষরণ ঘটে, যা আমাদের এই যে ঘুমঘুম ভাব আসে তার জন্য বন্ধুরা দায়ী থাকে। তা থেকে অবশ্যই আপনারা বুঝতে পারছেন, যখন ব্লাড সার্কুলেশনটা আমাদের পেটে বেশি পরিমাণে কাজ করে তখন ব্রেন বেশিভাবে কাজ করতে পারে না। তাই বন্ধুরা বলি, আমাদের যে শরীরের জীবনী শক্তি আছে সেটা কিন্তু একটা জায়গাতে একটা কাজ আমাদের শরীরের মধ্যে ভালোভাবে করতে পারে, দুই থেকে তিনটি কাজ একসাথে সে কিন্তু সঠিকভাবে করে উঠতে পারে না। বর্তমানে বেশিরভাগ সমস্যা দেখা দিচ্ছে অবেসিটির সমস্যা, অর্থাৎ যার ওজন যত হওয়া প্রয়োজন তার থেকে বেশি হয়ে যাচ্ছে, দ্বিগুণ বা তিনগুণ ওজন হয়ে যাচ্ছে। সাবকিউটেনাস ফ্যাট জমছে, আমাদের ঠিক স্কিনের নিচে ফ্যাট জমছে। তাছাড়া ভিসারাল ফ্যাট, যা আমাদের যে অর্গানগুলো রয়েছে, আমাদের লিভার, আমাদের কিডনি রয়েছে, আমাদের ইন্টেস্টাইন রয়েছে, এগুলোর আশেপাশে কিন্তু অনেক অনেক চর্বি জমছে। এগুলো আমাদের স্বাস্থ্যের জন্য বন্ধুরা সব থেকে বেশি ক্ষতিকর, যার ফলে আমাদের ইনসুলিন রেসিস্ট্যান্স হচ্ছে এবং তা থেকে আমাদের ডায়াবেটিকের সমস্যা হচ্ছে, তাছাড়া হাইপারটেনশনের সমস্যা হচ্ছে, থাইরয়েডের সমস্যা হচ্ছে, অটো ইমিউন ডিজিজ হচ্ছে, বিভিন্ন ইনফেকশন ইনফ্লামেশন খুব বেশি শরীরের মধ্যে বৃদ্ধি পেয়ে যাচ্ছে, টিউমারের মতো সমস্যা হচ্ছে, ক্যান্সারের মতো মরণ ব্যাধি কিন্তু আমাদের শরীরের মধ্যে বন্ধুরা সৃষ্টি হচ্ছে। বেশিরভাগ দেখা যায় 30+ যখন বয়স হয়ে যায় তখনই আমাদের শরীরের মধ্যে এই ওভার যে ফ্যাট সেটা কিন্তু জমে আসতে শুরু করে এবং এ সমস্ত রোগ যেগুলো এগুলো শরীরের মধ্যে কিন্তু বাসা বাঁধতে শুরু করে। বন্ধুরা, এই যে সমস্ত সমস্যাগুলো বললাম এগুলো কোনো না কোনোভাবে আমাদের লাইফস্টাইল এবং আমাদের অতিরিক্ত খাবার দাবারের সাথে কিন্তু যুক্ত, আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের সাথে কিন্তু যুক্ত রয়েছে। সো যে উপায়টি বলবো আপনাদের, যেটি আপনারা অবলম্বন করলে আপনারা সমস্ত রোগ থেকে আপনারা ধীরে ধীরে মুক্তি পেতে পারবেন, কোনো ওষুধের প্রয়োজন হবে না, আপনার নিজের শরীরই কিন্তু এই রোগ থেকে আপনাকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করবে এবং আপনার শরীরকে কিন্তু ঠিক করবে, ভিতর থেকে আপনার শরীরকে ঠিক করতে খুব বেশি সহায়তা করবে। সেই একটি উপায় বন্ধুরা অবশ্যই আমাদের খাবারের সাথে জড়িত, আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের সাথে জড়িত। তাহলে কি বন্ধুরা আমরা খাবার খাবো না, বা আমরা যে ভাত রুটি ইত্যাদি খাই এগুলোকে আমরা খাওয়া ছেড়ে দেব? অবশ্যই না। তবে খাবারটাকে সংযত করা আমাদের খুব বেশি প্রয়োজন। যে একটি উপায় বলবো সেটি হলো রাতের বেলা খাবার আপনাকে একেবারে ছেড়ে দিতে হবে। তাহলে কি আমরা রাতের বেলা খাবার বদ্ধ করে দিব? অনেকেই এই কথাটা বলেন যে রাতে যদি আমি ভাত না খাই তাহলে আমার একেবারে ঘুমই আসে না। আসলে বন্ধুরা এই বিষয়টা নয়। কিভাবে এই যে রাতের যে আমরা বেশি পরিমাণে পেট পুরে খাবারটা খাই, বেশিরভাগ মানুষ দিনের বেলা সকালবেলা বা দুপুর বেলা যে খাবারগুলো খান, দেখা যাচ্ছে স্টাডি দেখাচ্ছে যে তার থেকে বেশি পরিমাণে মানুষ কিন্তু রাতের বেলা অফিস আদালত ছেড়ে রাতের বেলা পরিবারের সাথে বসে খুব বেশি পরিমাণে খাবার গ্রহণ করছেন। আর এটা আপনার অবেসিটির জন্য, এই যে সমস্ত সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে শরীরের মধ্যে, বিভিন্ন ধরনের ক্যান্সারের মতো রোগ, টিউমার, ডায়াবেটিক, হাইপারটেনশন ইত্যাদি সমস্যার সাথে কোনো না কোনোভাবে সেটা কিন্তু বন্ধুরা জড়িত থাকে। কিভাবে সেটা জড়িত থাকে এই বিষয়টা সাইন্টিফিকভাবে বোঝা আপনাদের খুব বেশি প্রয়োজন, তারপরই আপনারা এই বিষয়টা কিন্তু কাজে আনতে পারবেন। বন্ধুরা, আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেম থাকে সে সব থেকে বেশি অ্যাক্টিভ থাকে যে দুপুর 12টা থেকে 1টা বা 2টার মধ্যে যে সময়টা রয়েছে, দুপুর 12টার আশেপাশে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটা কিন্তু সব থেকে বেশি অ্যাক্টিভ থাকে। আর এই সময়ে আপনি যাই খান না কেন সেটা কিন্তু খুব ভালোভাবে হজম হয়। আমাদের বডির একটা বন্ধুরা সাইকেল রয়েছে, দিন এবং রাত্র। সেই সাইকেলটা যেমন সূর্য উদয়ের সাথে সাথে শুরু হয়, তেমনি সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে ধীরে ধীরে সেটা কিন্তু বদ্ধ হতে শুরু করে। আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেম রয়েছে, দেখা যাচ্ছে এই দুপুরের সময়ে যে সময়টা রয়েছে তখন কিন্তু সব থেকে বেশি তার হজম ক্ষমতা বৃদ্ধি পায় এবং তখন আপনি যাই খাবার খান না কেন হজম হয়ে যাবে। যখন দিনের শেষ হতে শুরু করবে, সন্ধ্যার দিকে যখন হয়ে যাবে বন্ধুরা, তখন ধীরে ধীরে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটাও কিন্তু কাজ করাটা ধীরে ধীরে কমিয়ে দেবে, বা হরমোনাল যে এফেক্টগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের শরীরের মধ্যে ধীরে ধীরে কম হতে শুরু করে। আমরা দিনের বেলা যে খাবারগুলো খাই বেশি পরিমাণে খেলে আমরা কাজ কর্ম করে থাকি, দৌড়ঝাঁপ করে থাকি, যার ফলে সেগুলো খুব সহজেই কিন্তু হজম হয়ে যায়, আমাদের শরীর ব্যবহার করে ফেলে। কিন্তু রাতের বেলা বন্ধুরা যদি আপনারা বেশি পরিমাণে খাবার খান, আমাদের এতটা কাজও কিন্তু থাকে না, আমরা ঘুমিয়ে পড়ি, ফলে কিন্তু অতিরিক্ত যে খাবার যেগুলো থাকে সেগুলো চর্বিরূপে আমাদের শরীরের মধ্যে জমা হয় এবং বিভিন্ন রোগসুগের সৃষ্টি করে। আমাদের অবেসিটি অর্থাৎ শরীরের যে ওজনটা সেটা ধীরে 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 বাড়তে থাকে, আমাদের বৃদ্ধি পেয়ে যায় এবং এই যে বিভিন্ন রোগ বললাম, ক্যান্সার, থাইরয়েড, ডায়াবেটিক, হাইপারটেনশন, লাইফস্টাইল রিলেটেড যে রোগগুলো সেগুলো ধীরে ধীরে আমাদের শরীরের মধ্যে কিন্তু বাসা বাঁধতে শুরু করে। সারাদিন
বন্ধুরা আমরা যে কাজকর্ম করি, দৌড়ঝাঁপ করি, যার ফলে কিন্তু আমাদের শরীরের ভেতরে বিভিন্ন ক্ষয়ক্ষতিগুলো হয়। এবং এই ক্ষয়ক্ষতিগুলো আমাদের শরীরের ভিতর যখন কোনো রোগ জীবাণু প্রবেশ করে বা যে ক্ষয়ক্ষতিগুলো হয় সেগুলোকে ঠিক আমাদের শরীর কিন্তু নিজে নিজে করে, এবং এগুলো তখন করে যখন আমরা বন্ধুরা ঘুমিয়ে থাকি। আমি পূর্বেই বলেছি আমাদের যে জীবনী শক্তি রয়েছে সেটা একসাথে 3 থেকে 4টি কাজ কিন্তু বন্ধুরা করে উঠতে পারে না। যখন আমরা খাবার বেশি পরিমাণে খাই তখন আমাদের ঘুম আসে, আর কেন আপনারা পূর্বে এই বিষয়টা বুঝেছেন। তো যদি কেউ রাত্রিবেলা যদি 10টা থেকে 11টার মধ্যে কেউ যদি পেট ভরে ভাত খেয়ে ঘুমান, তাহলে এই ভাতটা বন্ধুরা হজম হতে হতে কমপক্ষে 5 থেকে 6 ঘন্টা সময় লেগেই যায়। কেউ যদি রাত্র 11টার সময় খাবার খান, তাহলে 11টা 12 1 2 3 4 প্রায় 4টা থেকে ভোর 5টা বাজবে যে এই খাবারটাকে হজম করার জন্য। তাই আমাদের যে জীবনী শক্তি রয়েছে বন্ধুরা, যেটা আমাদের শরীরকে হিল করে বিভিন্ন টিউমার বা আমাদের শরীরের ভেতর বিভিন্ন রোগসুখ থেকে আমাদের শরীরকে মুক্ত করার চেষ্টা করে, সেই সারাটা রাত্র বা 4 থেকে 5টা অবধি যেটা কাজ করবে খাবারটাকে হজমের জন্য। তাই আপনার শরীরের মধ্যে যে ক্ষতগুলো রয়েছে বা বিভিন্ন টিউমার উৎপন্ন হচ্ছে সেটাকে ধ্বংস করার জন্য কিন্তু আপনার জীবনী শক্তি কাজ করতে পারবে না। সকালে ঘুম থেকে ওঠার পর 6 থেকে 7টার পর আবার আপনারা এক পেট ভরে খাবার খেয়ে নিলেন, তারপর আপনার জীবনী শক্তিটা আবার লেগে যাবে সেই খাবারটাকে হজম করার জন্য। এই যে প্রসেসটা বন্ধুরা দিনের পর দিন যখন চলতেই থাকবে এবং একের পর এক রোগ যখন আমাদের শরীরের ভিতর টিউমার বা ইনসুলিন রেসিস্ট্যান্স বিভিন্ন সমস্যাগুলো আমাদের শরীরের মধ্যে হতেই থাকবে, তার ফলে 5 থেকে 10 বছরের মধ্যে একটা বিশাল বড় রোগ কিন্তু শরীরের মধ্যে সৃষ্টি হতে শুরু করবে। তাই বন্ধুরা যখন আমরা খালি পেটে থাকবো রাত্রে, আমাদের শরীরকে যখন সময় দেব যে আমাদের শরীরের ভেতরে কোথায় কোনো টিউমার উৎপন্ন হচ্ছে, কোথায় কোনো ক্ষয়ক্ষতি হচ্ছে, কোথায় শরীরের কোনো ইনফেকশন বা ইনফ্লামেশন হলো সেটাকে ঠিক করার সময়টা যখন আমরা আমাদের শরীরকে দেব, তখনই সে কিন্তু ভেতর থেকে আমাদের শরীরটাকে ঠিক করার খুব বেশি চেষ্টা করবে। আর এটা তখনই বন্ধুরা হতে পারবে খাবারটা যখন রাত্রে আপনি খাবেন না, যখন আপনি ঘুমাবেন ডিপ স্লিপে যাবেন তখন আপনার বডি কিন্তু নিজেকে হিল করবে, কোনো টিউমার থাকলে শরীরের ভেতর সেটাকে ধীরে ধীরে ঠিক করার চেষ্টা করবে। তাই আমি বলবো খাবারটা আপনাদের যখন সূর্য অস্ত যাবে বন্ধুরা তার পূর্বেই আমাদের রাতের খাবারটা খেয়ে নেওয়া খুব বেশি প্রয়োজন। 5টা থেকে 6টার মধ্যে আপনি যদি রাত্রের খাবারটা খেয়ে নিন, অবশ্যই অনেকেই বলবেন যে রাত্রিবেলা আমার খুব বেশি খিদে লাগে, আমি বলবো আপনি ফল, ছোটোখাটো ফল আপনি অবশ্যই নিতে পারেন রাত্রে, তাতে আপনার কোনো ক্ষতি হবে না। তবে যে পেট ভর্তি করে যে ভাত খাওয়ার অভ্যাসটা সেটা আপনি ছেড়ে দিন। আপনি যদি 5টা থেকে 6টার মধ্যে আপনি যদি খাবার খেয়ে নিন, তাহলে 5, 6, 7, 8, 9, 10টা থেকে 11টার মধ্যে বন্ধুরা আপনার খাবারটা হজম শুরু হয়ে যাবে বা হজম আপনার শেষ হয়ে যাবে, এবং রাত্র 12টা থেকে সকাল 6টা অবধি আপনি যদি ঘুমান, তাহলে এই 5 থেকে 6 ঘন্টা বন্ধুরা আপনাদের শরীর সময় পেয়ে যাবে আপনার শরীরের ভেতর যে রোগসুখগুলো বাসা বাঁধছিল, কোনো টিউমার হোক, থাইরয়েডের কোনো সমস্যা হোক, কোনো ইনফেকশন হোক, কোনো ইনফ্লামেশন হোক, কোনো ক্যান্সারের মতো সমস্যা আপনার শরীরে বাসা বাঁধছে, সেটাকে ধীরে ধীরে নিজে থেকে ঠিক করার বন্ধুরা খুব বেশি চেষ্টা করবে, এবং আপনি নিরোগ হতে পারবেন। এবং আপনার শরীরের যে ওজনটা বন্ধুরা সেটা কিন্তু অতিরিক্ত মাত্রায় বন্ধুরা অবশ্যই বৃদ্ধি পাবে না। বিভিন্ন সেলিব্রিটি আমি বলবো, অক্ষয় কুমারের কথা বলবো, উনি বিভিন্ন ইন্টারভিউতে উনি বলে থাকেন যে রাত্রেবেলা উনি কোনো খাবার খানই না, সূর্য অস্ত যাওয়ার পূর্বেই কিন্তু উনি খাওয়াটা শেষ করে ফেলেন, ফলে ওনার লাইফস্টাইল প্রায় 50 থেকে 60-এর আশেপাশে বয়স হয়ে যাচ্ছে। তারপর আপনারা সিনেমার পর্দায় দেখতে পান যে অক্ষয় কুমার কীভাবে ফিট রয়েছেন এবং কীভাবে উনি তার লাইফস্টাইলটা মেনটেন করে চলছেন। তাই বন্ধুরা আমি আপনাদের বলবো, অবশ্যই আপনার ওজন যদি খুব বেশি হয়ে থাকে, আপনার ডায়াবেটিকের সমস্যা হয়ে থাকে, আপনার অন্য কোনো হাইপারটেনশনের সমস্যা হয়ে থাকে, তাহলে অবশ্যই বন্ধুরা এদিকে অবশ্যই আপনার খেয়াল রাখবেন। ডায়াবেটিক যাদের রয়েছে বর্তমানে আপনার ইনসুলিন নিচ্ছেন, অবশ্যই বলবো ইনসুলিন নেওয়ার পর আপনার খাবারটা মেনটেন করাটা বন্ধুরা বেশি প্রয়োজন। তবে আপনি বুঝে নেবেন এবং এই রাতের খাবারটা বন্ধুরা আপনি যদি 1 থেকে 2 মাস আপনি যদি সুস্থ রয়েছেন এবং আপনার ওজন বৃদ্ধি পাচ্ছে, আপনার সুগারের মতো সমস্যা বর্তমানে আসেনি, তাহলে বন্ধুরা এটাও কিন্তু চলে আসবে যদি আপনি আপনার বডিকে ঠিক না করেন। আপনি মাত্র 1 থেকে 2 মাস যে বিষয়টা বলবো যে রাতের খাবারটা আপনাকে না খাওয়া অর্থাৎ সেটা ছেড়ে দেওয়াটা উচিত, সেটা আপনি করে দেখবেন
আপনার নিজের মধ্যে একটা একেবারে ট্রান্সফর্ম হয়ে যাবেন, আপনার নিজের মধ্যে ভীষণ একটা পরিবর্তন আপনি অবশ্যই বন্ধুরা লক্ষ্য করতে পারবেন। বন্ধুরা ভিডিওটা উপকার আসলে অবশ্যই একটা লাইক করবেন, আর আমার নতুন ভিউয়ার্স হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অল সিলেকশন করে দেবেন, আগামী দিনে আপডেট অবশ্যই পেয়ে যাবেন। এবং অবশ্যই এই ভিডিওটা আপনার কোনো নিকট আত্মীয় সাথে বন্ধুরা শেয়ার অবশ্যই করবেন, তাহলে উনিও বুঝতে পারবেন যে কিভাবে রাতে পেট পুড়ে খাবার খাওয়াটা আমাদের শরীরে নানান রোগের জন্ম দেয়। এবং আপনি যদি রাতে খালি পেটে থাকেন তাহলে আমাদের শরীর কিভাবে বিভিন্ন রোগসুগের সাথে ফাইট করে এবং তা থেকে আমাদের কিন্তু মুক্তি প্রদান করে। অবশ্যই ভিডিওটা আপনাদের উপকারে আসবে, অবশ্যই সঙ্গে থাকবেন, দেখা হবে অন্য কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে। আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।